বাংলার অন্যতম জনপ্রিয় পরিচালক মৃণাল সেনকে ট্রিবিউট জানাতে অঞ্জন দত্তের নতুন ছবি চালচিত্র এখন 10ই মে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। বৃহস্পতিবার ছিল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলীরা। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি পরিচালক ছিলেন মৃণাল সেন। নিউ ওয়েভে সিনেমার প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি। তার পুরস্কারের ঝুলিতে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ রয়েছে আন্তর্জাতিক সম্মানও। এই আইকনিক বাঙালি পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে অঞ্জন দত্তের ছবি চালচিত্র এখন। 10ই মে মুক্তি পাবে এই ছবি। সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সব কলাকুশলীরা। মৃণাল সেন পরিচালিত চালচিত্র আমার ভুবন, মহাপৃথিবীর মতো একাধিক ছবিতে দেখা গেছে অঞ্জন দত্তকে। প্রভাত প্রতিম পরিচালকের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা কেমন, সেই গল্পই বলবে চালচিত্র এখন। পরিচালনার পাশাপাশি অঞ্জন দত্ত এই ছবিতে অভিনয়ও করেছেন। শাওন চক্রবর্তীকে দেখা যাবে রঞ্জন দত্তের ভূমিকায়, অঞ্জন দত্তকে দেখা যাবে তার মেন্টর কুণাল সেনের চরিত্রে। মৃণাল সেনের অনুকরণেই এই চরিত্র। বিদীপ্তা চক্রবর্তী রয়েছেন তার স্ত্রী গীতা সেনের চরিত্রে। হ্যাঁ, মানে আমি খুব আমার যে বেসিক চেঞ্জটা হলো আমার জীবনে, সেই গল্পটা আমি বলেছি। মানে না, যেটা না হলে আমি এরকম হতাম না, আমি গানও করতাম না, সিনেমা বানাতাম না, কিছু করতাম না, অন্য কিছুতে চলে যেতাম, বিদেশে চলে যেতাম। তো সেই গল্পটা আমার বলার দরকার ছিল, দেখ কেন আমি কলকাতায় থেকে গেলাম, কী কারণে বা থাকতে চাইলাম বা সিনেমা করতে চাইলাম বা গান করতে চাইলাম কেন, সেটা আমার মনে হয় আমার বলা দরকার ছিল। এবং যেহেতু সেটা সঙ্গে মৃণাল সেন জড়িয়ে আছে, সেহেতু সেই গল্পটাই আমার বলা খুব জরুরি ছিল। ইট ওয়াজ আমার ডিউ। মানে প্রচণ্ড ভালো লাগছে, মানে ভালো লাগছে বিভিন্ন কারণে। একটা হচ্ছে আমার সিনেমায় প্লাস অঞ্জন দা আমাকে এত বড়টা পাঠ দিয়েছেন, সেই জন্যও ভালো লাগছে। এবং মৃণাল সেন এবং অঞ্জন দত্ত এরকম দুজন মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে এবং যে ডিবেটগুলো এদের মধ্যে হচ্ছে, যে ঝামেলাগুলো এদের মধ্যে হচ্ছে, সেগুলো খুব ইন্টারেস্টিং। মানে আমরা তো চট করে এরকম ভালো স্ক্রিপ্টও থাকে না, বা যেগুলো করতে গিয়ে অনেক কথা, মানে এটা তো আমারও কথা, আমি জাস্ট বলে উঠতে পারি না, আরেকটা লোক আরও অনেক অ্যাটিটিউডের সাথে সেই কথাটা বলে দিয়েছে, সেই মজাগুলো আমি মানে প্রচণ্ড রকম এনজয় করেছি। মৃণাল সেনকে নিয়ে তাঁর শতবর্ষে তৈরি ছবি, সেটা আবার তৈরি করছেন অঞ্জন দত্ত, সেখানে আমি করছি গীতা সেনের আদলে তৈরি পার্ট। তো ন্যাচারালি এটা আমার, মানে কী বলবো, এটা আমার মনে থাকবে সারাদিন। এই ছবিকে আমি খুব কী বলবো, মনের মধ্যে লালন করার মতো একটা চরিত্র। এটা যদি অন্য কেউ করতো তাহলে কিছুই মনে হতো না, কিন্তু কখনো মনেতে ইস, এটা একবার আমাকে বললেন না অঞ্জনটা করার জন্য, ঠিক একদম ঠিক জায়গায় ধরেছো তুমি। তো সেই জন্যেই আর কি, যেটা বারবার, যে মৃণাল সেনের শতবর্ষে সামনেই, মানে মে মাসটা আমাদের কাছে একটা অদ্ভুত মাস, যে মাসে আমরা অনেকের জন্ম মাস, আমরা এটাকে সেলিব্রিটি মাস বলি আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে এবার শতবর্ষে তার ঠিক জন্মদিনের আগে মুক্তি পাচ্ছে অঞ্জন দার ছবি চালচিত্র এখন। আর এটা অলরেডি বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং সর্বোপরি আমাদের কলকাতা চলচ্চিত্র উৎসবেও এটা ভীষণভাবে সমাদৃত, শুধু নয় এটা পুরস্কারও পেয়েছে। নিশ্চয়ই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন জায়গায় ছবিটা সমাদৃত হয়েছে এবং অ্যাওয়ার্ড পাচ্ছে মুক্তির আগেই, তো খুবই আনন্দের কথা। এই ছবি মানুষ দেখলে আমার মনে হয় যে মৃণাল সেনকে নিয়ে অঞ্জনদা যেভাবে গল্প বলতে পারেন যতটা ভালোভাবে, কারণ অঞ্জনদার একটা মানে অর্ধেক জীবন উনি কাটিয়েছেন মানুষটার সঙ্গে, তো ওর কাছে উনি যেভাবে বলতে পারবেন আর হয়তো সেভাবে কেউ বলতে পারবে না। এই ছবির ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কারও। 29তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত চালচিত্র এখন। ছবিতে 80-এর দশকে কলকাতার বুকে এক চিরন্তন গুরু শিষ্য সম্পর্কের গল্প বলবে এই চালচিত্র এখন।